1895 সালের অক্টোবরে বেশ কিছুদিন গানের ধারা নানা কাজে রুদ্ধ ছিল রবীন্দ্রনাথের। 27 অক্টোবরে রবীন্দ্রনাথ সপরিবারের শিলাইদহ থেকে জোড়াসাঁকোয় ফিরেই 14 দিনে 9টি গান রচনা করেন। তখন 8ই নভেম্বরে তিনি খাম্বাজ রাগে একতালে ওহে সুন্দর কমল গৃহে আজি পরম উৎসব রাতি গানটি লেখেন। আজও ব্রাহ্ম সমাজের রীতিতে রবীন্দ্রনাথের গান দিয়ে বিবাহের অনুষ্ঠানে এই গানটি কখনো কখনো গাওয়া হয়।